7ই মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং 2 এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মাধ্যমিক পরীক্ষায় এবছর সম্পূর্ণ পাশ করতে চলেছে। মাধ্যমিকের মূল্যায়ন হয়েছে এইবার। এই ফর্মুলায় একাদশের নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং সেই কথাটা কিন্তু তথ্যের ভিত্তিতে বলেছিলাম। তোমরা বুঝতে পেরেছো আশা করি, তোমরা সকলেই এবছর পাশ করবে, সেটা নম্বরের ভিত্তিতে হোক। কিন্তু তখন অনেকে কমেন্ট করেছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রেও কি একই জিনিস প্রযোজ্য। আজকে সেই প্রশ্নের উত্তরটা দেবো, অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও কিন্তু পুরো নম্বর পেয়ে পাশ করবে। যাদের প্র্যাকটিক্যাল রয়েছে, যাদের প্র্যাকটিক্যাল নেই, সবাই কি পুরো নাম্বার পেয়ে পাশ করবে? তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু বলবো সেই তথ্যটি। তাই তোমরা প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই গুরুত্বপূর্ণ উপদেশিকাগুলো, যেগুলো 99 থেকে পাস হয়েছে, সেগুলো একবার শুনে পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যাও। তাহলে তোমাদের পরীক্ষা আশা করি ভালো হবে, দ্বিধা দ্বন্দ্ব মতে পরীক্ষাটা খুব সুন্দর করে সচ্ছলভাবে কিন্তু দিতে পারবে। তাই প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদেরকে অনুরোধ করবো এবং একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদেরকে অনুরোধ করবো, এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে থাকো। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তোমাদেরকে বলে রাখি প্রথমে যে সুপ্রিম কোর্টে কিন্তু পরীক্ষা বাতিল নিয়ে কেস হয়েছিল, যেটা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তাই এখানে বোর্ড, পর্ষদ, রাজ্য কেউই কিছু করতে পারবে না। তাই সেহেতু তোমাদের নিয়ম মেনে, আগের রুটিন মেনে 7ই মার্চ এবং 2 এপ্রিল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমরা জানো হোম সেন্টারেই হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা কিন্তু অন্যান্য স্কুলে গিয়ে দিতে হচ্ছে। আশা করি তোমরা অনেকে কিন্তু এই রিসেন্টলি অ্যাডমিট কার্ড পেয়ে গেছো। অ্যাডমিট কার্ড পাওয়ার পর কী করতে হবে সেটাও আমি তোমাদেরকে একটি ভিডিও মারফত বলে দিয়েছি। সেই ভিডিওটা এখনও যারা দেখোনি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারো। অ্যাডমিট কার্ড পাওয়ার পরে তোমরা চেক করে নেবে কোন স্কুলে তোমাদের নাম পড়েছে, সেই স্কুলটাকে প্রথমে খুঁজবে, সেই স্কুলের কীভাবে তোমরা যাতায়াত করবে তার সুগঠিত একটা পথ সেটা কিন্তু তোমরা আগে থেকেই নির্ধারিত করে নেবে। অর্থাৎ যদি অটোতে যেতে চাও অটোটা একবার দেখে নেবে, যদি মেট্রো করে কিংবা ট্রেনে করে যেতে হয় তাহলে সেটাও কিন্তু দেখে নেবে। অর্থাৎ রাস্তাটা কিন্তু তোমাদেরকে একবার দেখে নেওয়ার জন্য বলছি। যদিও বোর্ড বলে দিয়েছে তোমাদের নিজস্ব যে স্কুল রয়েছে তারই কাছাকাছি কোনো একটা স্কুলে সিট পড়বে, আশা করি সেটাই হয়েছে। তোমরা সকলে জানাও যে তোমরা অ্যাডমিট কার্ড পেয়েছো কি না তা কমেন্ট বক্সে জানাও। এইবার মেন টপিকে আসি। অ্যাডমিট কার্ড তো পেয়ে গেলে পরীক্ষার সময় অবশ্যই এই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই দুটোকে কিন্তু ল্যামিনেশন করে নিয়ে পরীক্ষার হলে তবেই ঢুকবে। পরীক্ষার হলে আধ ঘন্টা আগে থেকে চলে যাবে, হাতে রাখবে স্যানিটাইজার এবং তোমাদের যাবতীয় যা দ্রব্য, অর্থাৎ ব্যাগ নিয়ে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেয় না। ব্যাগ সবসময় কিন্তু তোমাদের বাইরেই রাখতে হবে। তাই যাদের গার্জেন যাবে তাদের গার্জেনের হাতে ব্যাগ রাখবে, যাদের গার্জেন যাবে না তারা কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় স্কুলের হেডমাস্টারের রুমে, হেডমিস্ট্রেসের রুমে কিন্তু তোমরা ব্যাগ রাখতে পারো। মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা বলেছি এবছর সকলেই পাশ করবে। 25 নম্বরে তোমাদের পাস, 100-তে 25 পাওয়াটা কীভাবে তোমাদের পাবে, কীভাবে তোমরা প্রজেক্টে 10 নম্বর পাবে সমস্তটাই বলে দিয়েছি এবং সকলেই আশা করি বুঝে গেছো যে তোমরা এবছর সকলে পুরো নাম্বার পেয়ে পাশ করছো মাধ্যমিক পরীক্ষায়। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের মনে অনেক প্রশ্ন আসছে, আমাদের দাদা কততে পাস? তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকে তোমরা যদি 80-100 মধ্যে নাম্বার পাও তাহলে তো তোমরা A+ এক্সিলেন্ট রিমার্কস করলে, কিন্তু তার নিচে যেমন 60-79 যদি নাম্বার পাও এর মধ্যে নাম্বার পেলে গ্রেড A পাবে, ভেরি গুড রেজাল্ট হবে। 45-59 মধ্যে যদি নাম্বার পাও তাহলে B অর্থাৎ গ্রেড B পাবে এবং গুড রেজাল্ট হবে, এবং 30-44 মধ্যে যদি নাম্বার পাও তাহলে গ্রেড C পাবে, স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ পাস করানোর মতো। কিন্তু বিলো 30 যারা পাবে তারা কিন্তু অবশ্যই, মানে 30-30 যারা নাম্বার পাবে তাদেরকে কিন্তু ডিসকোয়ালিফাইড করানো হবে। এবার এখানে তোমাদের একটা ছোট্ট করে কথা বলে রাখি, যেহেতু এবছর তোমাদের একটু ছাড় দেওয়া হচ্ছে তাই কেউ যদি 25 বা কেউ যদি 28-29-27 এইরকম টাইপের নাম্বার পাও তাহলে কিন্তু তোমাদের এবছর তোমাদের পাস করিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। যেহেতু এবছর তোমাদের পড়াশোনাটা একটু মানে লো ছিল এবং তোমরা পড়াশুনো করতে পারোনি এই করোনার কারণে, সেহেতু তোমাদের 1-2 নম্বর যদি কম থাকে বা 5 নম্বরও যদি কম থাকে তোমাদেরকে কিন্তু দিয়ে সেটা পাস করিয়ে দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও। পরিষ্কার বাংলায় যদি বলতে হয় তাহলে তোমাদের এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100-তে যদি পরীক্ষা হয় তাহলে তোমাদের 100-এর মধ্যে 30 কিন্তু পেতে হবে, তাহলে তোমরা এবছরের পরীক্ষায় পাস করে গেলে। এবার এই 30 কিন্তু শুধুমাত্র লেখার 80-এর মধ্যে নয়, কিন্তু 100-এর মধ্যে 30, তার মানে তোমরা বুঝতেই পারছো প্রজেক্টে তোমরা একদম ফুল নাম্বার পেয়ে যাবে এবং এই 80-এর মধ্যে থেকে যদি 10 কিংবা 15 তোলো তাহলে তোমরা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার পেয়ে পাস করে যাবে। 30 নম্বরে পাস অর্থাৎ 100-এর মধ্যে 30 পেতে হবে। তোমাদের লিখিত পরীক্ষা হয় কিন্তু 80-তে,
এবং যে 20 নম্বরটা থাকে তোমাদের প্র্যাকটিক্যাল কিংবা তোমাদের অন্যান্য কিছুতে, সেই 20 নম্বরের মধ্যে যদি তোমরা স্কুল থেকে 20-তে 20 পেয়ে যাও তাহলে তোমরা অবশ্যই 20 নম্বর পেয়ে গেলে এইবার তোমাদের পড়ে থাকে 10 নম্বর, 80-তে 10 অবশ্যই তোমরা ইজিলি পেয়ে যাবে। তোমরা অবশ্যই সাজেশন ভিত্তিক পড়াশুনো করে যাও, 80-তে 10 নম্বর তোলা একদম খুব সহজ ব্যাপার। সেই 20 পেয়ে গেলে তার ফলে কিন্তু তোমরা অবশ্যই তোমরা 100-তে 30 নম্বর কিন্তু অলরেডি পেয়ে গেলে, এর থেকে বেশিও তোমরা পাবে, আমি পাস মার্কসটার জন্য তোমাদেরকে বললাম। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু একই রুলস জারি করেছে যে কেউ যদি 30-এর কম পায়, 28 কিংবা 25 কিংবা 26 বা 27, তাদেরকেও কিন্তু 1-2 বা 5 নম্বর বেশি দিয়ে, গেজ দিয়ে, 6 নম্বর গেজ দিয়ে তাদেরকে কিন্তু এবছর পাস করিয়ে দেওয়া হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আশা করি বন্ধুরা এই ইনফরমেশনটি থেকে বুঝতে পেরেছো, মাধ্যমিকের সাথে সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও কিন্তু এবং একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরাও কিন্তু এবছর পাস করতে চলেছে। তোমাদের স্কুলে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হচ্ছে যে সমস্ত স্ট্রিমের, সায়েন্সের হতে পারে, আর্টসের হতে পারে, ভূগোলের, তারা কিন্তু অবশ্যই স্কুলে গিয়ে প্র্যাকটিক্যালে উপস্থিত হও। প্র্যাকটিক্যালে ফুল মার্কস পাবে, তার সাথে সাথে তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষাতে ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। এবছরের পরীক্ষা তোমরা হেসে খেলে ভালো নম্বর পেয়ে পাস করে যাবে। আজকের মতো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি দিয়েই আমি আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক 9:50। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।